50 আছে আর 30 আছে 24 আছে 285 বড়টা চল রইল বড়টা নেই আমার গেছে পিসির বাড়ি মানে বাপ আমার শ্বশুরের দিদি মানে আমাদেরও পিসি হয় মেনু হচ্ছে সকালবেলা যে পালং শাক করেছিলাম তুলে রেখেছি পালং শাকের চচ্চড়ি এ রোদ উঠেছে একটু পাথরের দোকান সমস্ত কিছু এখানে কটা আমি গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে তোমার একাদশী বর অফিস যাবে আর আমি এখন সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার করে চান করে নিয়েছি এখানে চান করে এখনও উপরে যাইনি যাব একটু পরে এখন এক পক্ষ চা খাওয়া হয়ে গেছে আর এক পক্ষ চা খাবো তো এখানে চা বসিয়েছি বর গেছে মর্নিং ওয়াকে মেয়ে ঘুমাচ্ছে আমি আর মা বাপি আছি তো এবার চা ফা খাই খেয়ে তারপর মা চান করতে উপরে যাবো তারপর এসে বর বেরোবে আমার গেছে পিসির বাড়ি মানে বাপ আমার শ্বশুরের দিদি মানে আমাদেরও পিসি হয় পিসির বাড়ি গেছে আর এখানে আদু এসছে তো আদুকে একটা ডিম ভাজা দিয়েছি তো কাকাকে একটা ডিম ভাজা দিচ্ছি সুবিধাকে মেয়ে সামনে গাড়ির সামনে দাঁড়িয়ে চলে গেছে দিদি বাড়ি মানে আমাদের পিসিকে ও দিদি বলে এটাই আর এখানে ডাল বিউলির ডাল হচ্ছে পেঁপে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক বিউলির ডালটা ডিম ভাজা হয়ে গেলে ধুয়ে এই আদু এসছে মাকে নমস্কার করতে ওই জন্য পুজোর কথা সব হচ্ছে আমাদের বাড়িতে তো কালী পুজো হয় তোমাদের বললাম সেই নিয়েই কথা হচ্ছে তো সেই ছোটোবেলায় শিকলি বানাই তো সেরম বানাবো তো আদুকে বলছিলাম পেপার কোথায় পাওয়া যায় ওকে দেবো এনে দেবে তো পালং শাকের চচ্চড়ি করবো এখানে মূলো কাঁচা লঙ্কা বেগুন কুমড়ো কড়াইশুঁটি শিম আরও কিসব আছে আর কিছু নেই তো দিয়ে ভালো করে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দুখানা দিয়ে ভালো করে ভেজে নেবো নিয়ে একটু নুন দেবো হয় বাবা একটু হলুদ দেবো নুনটা একটু কমই দিই আগে বেলা আমার নুনটা একটু বেশি করে দেবো ভালো খেতে লাগবে টোয়েন্টি নয় কেন 30-40 দেখো কে আছে নিয়ে কি হবে সব ফালতু দাম নেই 30 নাও না লাগবে 30 নাও না ওই তো লাগবে 30 আছে তো ওখানে লাগবে 30 আছে তো তুমি ল্যাকমির আমার 30 কি 40 থাকলে দাও এইগুলো রাখো 30 দাও ওই তো 30 হ্যাঁ কি দাম এটা 20 আছে আর 30 আছে 24 আছে 285 বলবোটা চল রইল 30 দিবা 30 তে দিয়ে এটা 285 দাম কত লেখা কত দাম এটা তোমার ব্যাপার আমি তো মাগবো না তুমি দেখো আর একটা নিবিয়া নিও না সাদা নিবিয়া দেবে তো একটা একটু বড়টা দেবে এই দুটো তুলে রাখো আমি জয়েরটাই নিচ্ছি এখন ঘরে মাখবো কি হয়েছে তাহলে কোনটা
হচ্ছে একটু বড় আছে বড়টা নেই এটা কত দাম দিয়ে দাও নিয়ে নি এখন নে তাহলে দুটো কত হলো না না নোনো করে নাও বাড়ির সামনে ঠাকুর আমি এই আজকে দেখছি হ্যাঁ এরকমই আমার অবস্থা সিংহটাকে ভাউ ভাউ আমরা বেরিয়েছিলাম একটু কদমতলা গেলাম একটা সানস্ক্রিন কেনার ছিল ছোট এমনি নর্মাল মানে এমনি নর্মাল এ আছে আর একটা কোল্ড ক্রিম কেনার ইচ্ছা ছিল তো কিনলাম কিনে বন্ধনী ঠাকুরটা দেখলাম দেখে মেয়ে আর আমি বাড়ি যাচ্ছি আজকে রাতে বরের মেনু হচ্ছে সকালবেলা যে পালং শাক করেছিলাম তুলে রেখেছি পালং শাকের চচ্চড়ি মাছ ভাজা আলু ভাজা চিংড়ি ভাপা আর বিউ বিলিউলির ডাল
আমার বর মাছের ঝাল খায় না। মাছের ঝাল খায় মানে কি, পমফ্রেট মাছ হলে, ভাঙড় পাড়াই কি গুড়জাউলি হলে তবে ঝাল খায়, নাহলে ঝাল খায় না। ওই ভাতটা দিয়েছি তাও ওর হাফে এরকম খাবে। সেটাই হচ্ছে কথা। তোমার আমি তিনটে দিয়েছি, কারণ আমি একটা খেয়েছি। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে 260 কিলোমিটার দূরে আছে, ওটা বিষ্ণুপুরে আছে, বিহারীনাথ মন্দির আছে, ওখানে ছোট পাহাড় আছে, বিহারীনাথ পাহাড়। তো ওই ভিডিওটা দেখো। আর ওখান থেকে 60 কিলোমিটার দূরে শুশুনিয়া পাহাড়, সেই এই দুটো এ শেয়ার করব। তো দুটো দেখো, তুমি সেটা ঠিক করে নেবে। তো ওই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। অনেকক্ষণ লাগলো, একটু বসে আছি, একটু বসে আছি, রোদ উঠেছে একটু। এই মেন বিহারীনাথের মন্দির, এই মন্দির বিহারীনাথ বাবার মন্দির। ওই শুশুনিয়া পাহাড়ে আমরা যাচ্ছি এবারে। এখনো কিছু খাইনি, টয়লেটে ভিজে গেল, ওখানে গিয়ে খাবো। শুশুনিয়া পাহাড় এসেছি, চারিদিকে দোকান পাট, পাথরের দোকান, সমস্ত কিছু। এখানে কটা আমি বাচ্চার জিনিস কিনলাম, দোকানে একটা ব্যাগ কিনলাম, এটি কিনলাম, আইসক্রিম খেলাম। ওই যে ওপরে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা শুশুনিয়া পাহাড়। সব দোকান, পাথরের দোকান আছে সেখানে। বনভিত্তিকায় আমরা খেলাম, খেয়ে একটু দোকানগুলোতে ঘুরছি, একবার বাড়ির দিকে রওনা দেব।